হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা সাধারণ জ্ঞান নিয়ে কথা বলবো। এই ভিডিওতে বন্ধুরা আমরা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আসছি, যেগুলো বিদেশে বিভিন্ন পরীক্ষা আসছে, সেখান থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। দেখো, 1 নম্বর দিয়েছে পানামা খাল কোন মহাদেশে অবস্থিত। অপশন দিয়েছে এশিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ঘ আফ্রিকা। আনসারটা হচ্ছে যে খ নম্বর, উত্তর আমেরিকা। পানামা খাল হচ্ছে তোমার 1881 সালে ফ্রান্স প্রথম খনন করে, আর মাঝখানে তারা আবার বন্ধ করে দিয়ে সেটা পরবর্তীতে 1904 সালে আমেরিকা আবার কাজটা শুরু করে, আর শেষ করে হচ্ছে যে 1914 সালে। খালটার দৈর্ঘ্য হচ্ছে তোমার 81 কিমি, আর প্রশস্ততা হচ্ছে, গভীরতা হচ্ছে 14 মিটার। এটা খেয়াল রাখবে, এটির জন্য আমি লিখে দিচ্ছি। তো তারপর দেখো, 2 নম্বর দেখো, জাতিসংঘ দিবস কবে পালিত হয়? সেটা হচ্ছে যে 24 অক্টোবর। ক নম্বর, বিশ্ব শান্তি নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে 24 অক্টোবর এটা প্রতিষ্ঠিত হয়, 1945 সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। 1972 সাল থেকে এটা প্রতি বছর হচ্ছে যে পালিত হচ্ছে, 1972 সাল থেকে এটা পালিত হয়ে আসছে, আর প্রতিষ্ঠিত হয় হচ্ছে যে তোমার 1945 সালে। রেড ক্রস প্রতিষ্ঠিত হয় কবে? সেটা হচ্ছে আনসার, ক নম্বর, 1863 সালে। 1863 সালে সেটা প্রতিষ্ঠিত হয়, তার উদ্দেশ্য ছিল দুস্থ মানুষদের সেবায় নিয়োজিত সবাইকে সাহায্য করা, আর সেটা প্রতিষ্ঠিত হচ্ছে সুইজারল্যান্ডের, সুইজারল্যান্ডের নাগরিক হেনরি ডোনাট এটা প্রতিষ্ঠা করেন। সদর দপ্তর হচ্ছে জেনেভা, আর এটা হচ্ছে তোমার মানবতার সেবায় অবদানের জন্য নোবেল পুরস্কারও পায় অনেকবার, বেশ কয়েকবার। 4 নম্বর দেখো, বাংলাদেশ সরকারের বর্তমান অর্থমন্ত্রীর নাম কি? শুনছি যে আহম মোস্তফা কামাল, তিনি হচ্ছে যে দেশের 11তম অর্থমন্ত্রী, 11তম। বিষয়গুলো মনে রাখবে, যেগুলো আমি বলতেছি সেগুলো গুরুত্বপূর্ণ, এইসব বিষয় থেকে প্রশ্ন আসতে পারে, তিনি কততম প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ছিলেন এগুলো। তারপর দেখো, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের নাম কি? যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের নাম হচ্ছে তোমার কমলা হ্যারিস, তিনি হচ্ছেন দেশটির ইতিহাসে প্রথম মহিলা নারী ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি হচ্ছেন যে 49তম ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন, আর মেয়েদের দিকে হিসাব করলে তিনি হচ্ছেন যে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট। আর প্রেসিডেন্ট নির্বাচনটা হচ্ছে যে তোমার 59তম, যে প্রেসিডেন্ট নির্বাচন হয় সেটা হচ্ছে 59তম, আর তিনি হচ্ছে যে নারী ভাইস প্রেসিডেন্ট হচ্ছে যে 49তম, আর নির্বাচন হিসেবে হচ্ছে 59তম, আর মহিলা হিসেবে তিনি প্রথম, মহিলা হিসেবে তিনি প্রথম, এগুলো একটু খেয়াল রাখবা। তারপর হচ্ছে জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি? তিনি হচ্ছে অ্যান্টনিও গুতারেস, তিনি সম্ভবত পর্তুগালের, হ্যাঁ পর্তুগালের নাগরিক হচ্ছেন তিনি, অ্যান্টনিও গুতারেস। তিনি 1995 সাল থেকে 2000 সাল পর্যন্ত হচ্ছে যে পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন। তারপর হচ্ছে 7 নম্বর দেখো, বিসমেক ভুক্ত দেশের সংখ্যা কয়টি? সেটা হচ্ছে তোমার 7টি। দেশগুলো হচ্ছে তোমার বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড। বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড। এর সদর দপ্তর হচ্ছে তোমার ঢাকায় অবস্থিত, এগুলো একটু খেয়াল রাখবা। তারপর সুমাত্রা দ্বীপ কোন দেশে অবস্থিত? সুমাত্রা দ্বীপ হচ্ছে তোমার ভারত মহাসাগরে অবস্থিত, ইন্দোনেশিয়ায়। আনসারটা হবে ক নম্বর, ইন্দোনেশিয়ায় ভারত মহাসাগরে অবস্থিত, এটি হচ্ছে ইন্দোনেশিয়ার বৃহত্তম দ্বীপ। দেখো, বাংলা ভাষার জন্য কে প্রাণ দিয়েছেন? বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছেন সালাম। তারপর হচ্ছে দেখো, এভারেস্ট বিজয়ী প্রথম বাঙালি কে? সত্যব্রত দাস। বন্ধুরা, আমরা সাথে সাথে যে তথ্যগুলো বলি সেগুলো একটু পয়েন্ট আউট করে রাখবা, রাইট ডাউন করে রাখবা। আর আমরা যে প্রশ্ন নিয়ে আসছি সেগুলো বিদেশের বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলো থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যাচাই করে আমরা নিয়ে আসছি। তোমরা এগুলো হচ্ছে যে অবহেলার সাথে দেখবা না, আশা করি এখান থেকে তোমরা বিভিন্ন পরীক্ষায় কমন পাবা। তারপর হচ্ছে দেখো, সত্যব্রত দাস
আর এভারেস্ট বিজয় সম্পর্কে কিছু বলি, এশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হলো হিমালয় পর্বতমালা মাউন্ট এভারেস্ট, এটার উচ্চতা তোমার 8,850 মিটার। সত্যব্রত দাস হচ্ছে তোমার 19 মে 2004 সালে মাউন্ট এভারেস্ট জয় করেন। তারপর হচ্ছে যে 11 নম্বর, কনসার্টপুর বাংলাদেশ 1971 সালের প্রধান শিল্পী কে ছিলেন, সেটা হচ্ছে তো আমরা অনেকে জানি, জর্জ হ্যারিসন, জর্জ হ্যারিসন। তারপর হচ্ছে 12 নম্বর, সালাম সালাম হাজার সালাম গানটির গায়ক কে, গানটির গায়ক হচ্ছে তোমার আব্দুল জব্বার। 1952 সালে ভাষা আন্দোলনের শহীদের স্মরণে ফজলে খুদা সালাম সালাম গানটি রচনা করেছিলেন, আর এটা শিল্পী ছিলেন হচ্ছে তোমার আব্দুল জব্বার, রচনা করেন হচ্ছে যে ফজলে খুদা আর গায়ক ছিলেন আব্দুল জব্বার। তারপর দেখো 13 নম্বর, মুক্তিযুদ্ধে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন, তিনি হচ্ছে ইন্দিরা গান্ধী, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি ছিলেন ভারতের প্রধানমন্ত্রী, তিনি ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী হিসেবে 1966 থেকে 1977 দায়িত্ব পালন করেন, আরও একবার তিনি নির্বাচিত হয়েছিলেন, টাইম সময়টা আমার মনে নেই। তারপর হচ্ছে যে 14 নম্বর, বাংলাদেশ ভারত ছিটমহল বিনিময় করা হয় কবে, সেটা হচ্ছে 2015 সালে, 2015 সালের 1ই আগস্ট, 2015 সালের 1ই আগস্ট। তারপর 15 নম্বর, বাংলাদেশের রাষ্ট্রপতি সদর দপ্তর কি, সরকারি দপ্তরের নাম কি, সেটা হচ্ছে বঙ্গভবন, আর প্রধানমন্ত্রী যেটা থাকেন সেটা হচ্ছে গণভবন। উত্তরা গণভবন হচ্ছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উত্তরাঞ্চলীয় বাসভবন, যেখানে তিনি থাকেন, প্রধানমন্ত্রী যখন উত্তরাঞ্চলে যান তখন ওইটাতে তিনি থাকেন। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, শেয়ার করে দিবে, তারপর হচ্ছে যে আমাদের চ্যানেল নতুন না দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।